بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شدي درشق التشدير ماش رمضان بركتير ماش رمضان پنور جونير ماش رمضان ار چمت کر اي مهورت جا جخان تھے کہ اما در شتا جکت ہوئے چھن اپنا در پرتک کے انتوريك پرتی او شبت چجانیے شروع کرچی اقرا بانگلار شورا شوری آئے جون جنو پیو প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা। সুপ্রিয় দর্শক, এই প্রোগ্রামটি মূলত আপনাদের জন্য সাজানো। আপনারা আজকের এই প্রোগ্রামে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেম, দারুল উলুম ফোর্ড স্কোয়ারের মোহতারাম শাইখুল হাদিস, মেনর পার্ক শাহজালাল মসজিদের মোহতারাম খতিব হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আমরা আজকের চমৎকার এই আয়োজনে হজরতকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরত, আপনাকে আজকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আজকে আপনার কাছ থেকে ইনশাল্লাহ জাকাত বিষয়ে আলোচনা শুনব, যদি হজর আলোচনা শুরু করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূর এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকের প্রোগ্রামে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের আলোচ্য বিষয় জাকাত প্রসঙ্গে আমরা জানি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্য থেকে অন্যতম হলো জাকাত। ইমান সলার পরেই জাকাতের হুকুম এসেছিল। ইভেন কোনো কোনো উলামা একরামের বর্ণনা মতে রসুল্লাহ সাল্লাম মক্কায় থাকালীন সময়েই জাকাত ফরজ করে দেওয়া হয়েছে। কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটি মক্কি এবং ২২টি মদনী আয়াতের মধ্যে ৩০টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের কথা উল্লেখ করেছেন। তন্মধ্যে থেকে ২৭টি আয়াতে ২৭ আয়াতে জাকাত সলার সাথে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তো কোরআনে করিমে ৩০টি আয়াতের মধ্যে ডাইরেক্ট জাকাত শব্দ উল্লেখ করেছেন, ৮টি মক্কি এবং ২২টি মদনী। তন্মধ্যে থেকে ২৭টি আয়াতের মধ্যে সলাতের পাশাপাশি জাকাতকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এছাড়াও কোরআনের আরও বহু আয়াতে জাকাতকে সদকা শব্দ দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাবার চেষ্টা করেছেন। জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি, এটা বিশ্বাস করা যেভাবে জরুরি, ঠিক তেমনিভাবে যাদের উপর জাকাত ফরজ তাকে তা নিয়মিত পরিশোধ করাটাও তার উপর ফরজ। এবং সঠিক ব্যক্তির কাছে জাকাত পৌঁছে দেওয়া সেটাও মালিকের উপর দায়িত্ব। জাকাত আরবি শব্দ, তার অর্থ প্রশংসা
বরকত বৃদ্ধি পাওয়া পবিত্র করা যেহেতু জকাতের মাধ্যমে সব কোটি হয়ে থাকে জকাত যারা আদায় করে থাকেন মাল এবং অন্তর পবিত্র হয় জকাতের মাধ্যমে মালের মধ্যে বরকত আসে মাল বৃদ্ধি পায় এবং আল্লাহর জকাত প্রদানের মাধ্যমে আল্লাহর প্রশংসা পাওয়ার উপযোগী বানা যায় শরীয়তের পরিভাষায় নির্ধারিত নেশা পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট ব্যক্তিবর্গকে সওয়াবের নিয়তে প্রদান করার নামই হল জকাত অতএব জকাত সঠিক ব্যক্তিকেই দিতে হয় যাকে ইচ্ছা তাকে জকাত দিলে চলবে না তবে সব ধরনের মালের উপর জকাত ফরজ হয় না যে মালের উপর জকাত ফরজ হয় সেগুলি সোনা রূপা ব্যবসায়ী পণ্য এবং নগদ অর্থ টাকা পয়সা এবং কিছু শর্ত সাপেক্ষে কিছু ধরনের যারা পশুপালন করেন গরু ছাগল উট শর্ত সাপেক্ষে এই ধরনের পশুর উপরও জাকাত প্রদান করতে হয় নেশাবের ক্ষেত্রে যদি আপনার কাছে নেশাব মানে জকাতেবুল অ্যামাউন্ট জকাত দিতে হয় এই পরিমাণ সম্পদকে নেশাব বলা হয় সোনার ক্ষেত্রে 7.5 তুলা বা এটাকে বরিও আমরা করে থাকি তো আজকাল হয়তো তুলা বা বরি আপনারা অনেকে বুঝবেন না গ্রাম হিসাবে আপনাদের জন্য বুঝতে ইজি হবে তো স্বর্ণের ক্ষেত্রে হলো 85 গ্রাম যদি 85 গ্রাম বা এর চেয়ে বেশি হয় তাহলে আপনাকে এক বছর যাওয়ার পরে ওই স্বর্ণের যে মার্কেট মূল্য যেটা হবে সেই অনুপাতে ওই মূল্যের 2.5% জকাত দিতে হবে রুফার ক্ষেত্রে 52.5 মানে 52.5 তুলা বা বরি যেটা গ্রাম হিসাবে 612 গ্রাম ব্যবসায়ী পণ্য এবং অন্যান্য টাকা পয়সা কারেন্সির ক্ষেত্রে রুফার নেশাবটি প্রযোজ্য অর্থাৎ যার কাছে নগদ পয়সা বা ব্যাংকে অথবা যে কোনো ধরনের ইনভেস্ট করা কোনো পয়সা বা ব্যবসায়ী পণ্য যার মূল্য 612 গ্রাম সিলভার বাইরের চেয়ে বেশি হবে তার উপর জকাত ফরজ হবে চন্দ্রবৎসর শেষ হওয়ার পরে এক বৎসর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই জকাত আদায় করা ফরজ হয়ে যায় যেটাকে কিতাবের পরিভাষায় হাওলানে হাওল বলা হয় মনে করেন আপনি স্বর্ণ কিনেছেন এই রমজান শরীফে এবং পরিমাণটাও নেশাবেবুল পরিমাণ অর্থাৎ 7.5 বরি বা তুলার চেয়েও বেশি 85 গ্রামের চেয়েও বেশি সো আপনি এই রুফা সরি এই স্বর্ণ এই রমজানে কিনেছেন আগামী রমজান আসার পরেই এই স্বর্ণের আপনাকে জকাত দিতে হবে এই অলংকার আপনি সবসময় রেগুলার ব্যবহার করেন অথবা নাই করেন আপনি ঘরে রেখেও যদি দেন হঠাৎ মাঝে মাঝে ব্যবহার করেন বা টোটালি ব্যবহার নাও করেন আপনার সেই খরিদকৃত স্বর্ণের অলংকারের জকাত যেতে সব পরিমাণ আপনাকে প্রতি বছর জকাত দিয়ে যেতে হবে জকাত না দিলে কি হয় যদি আপনি স্বর্ণ বা রূপার জকাত না দিয়ে থাকেন আমি যে আয়াত পড়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে সুরায় তোবার আয়াত নম্বর 34 এবং 35 আপনি নিজে পড়ে তার অর্থ আপনি দেখে নেবেন মনে রাখবেন সুরাত তোবার আয়াত নম্বর 35 এবং 34 আল্লাহ সুবহান সেখানে বলেছেন যারা রুফা এবং স্বর্ণ জমা করে রাখে এবং এটার জকাত প্রদান করে না আল্লাহ সুবহান ওয়া তাআলা কঠিন কিয়ামতে সেই সোনা এবং রূপাকে প্লেটের মতো গুল করে জাহান্নামের আগুনিতে ঢুকাইয়া এই সোনা এবং রূপাকে জ্বালাইয়া
পুরো আগুন এবং লাল বানানোর পরে আগুনের মতো লাল হয়ে যাবে, সেই স্বর্ণ এবং রূপা দিয়ে যে ব্যক্তি মালিক ছিলেন জকাত আদায় করেন নাই, ওনার জিবাহুহুম মুখের এই সাইডকে ললাটকে, ওয়া জুনুবুহুম এবং বডির সাইডকে, ওয়া জুহুরুহুম এবং পিঠ, এই তিনটি জায়গাকে জ্বালানো হবে। কেন এই তিনটি জায়গা জ্বালানো হবে? কারণ এই জকাতটা ছিল কার হক? গরিবের হক। একজন গরিব যে সময় সে সাহায্যের জন্য আসে, তখন আমরা না দেওয়ার জন্য আমরা কী করি? প্রথম আমাদের ফেসটাকে টান করি, আরে তুমি সরে যাও, তোমাকে আমি দেবো না। তারপরে যদি সে আবার সলভ করে তখন না দিতে হলে আমরা কী করি? আরেকটু আমরা টান করে আমাদের এই বাহুটাকে আমরা তার দিকে আমরা প্রদর্শন করি। যদি এরপর আমরা বিরক্ত হই আবারও সে সলভ করে, তখন আমরা তার দিকে আমরা পিঠটাকে আমরা টান করে তাকে না দেওয়ার জন্য তাকে আমরা বিতাড়িত করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতে যারা স্বর্ণের মালিক ছিলেন, নিসাব পরিমাণ মালিক ছিলেন, যাকাত দেন নাই, সেই স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের মধ্যে ডুকাইয়া জ্বালাইয়া গরম করে আগুন বানাইয়া বডির এই তিনটি জায়গাকে পোড়াবেন। এই হলো যারা স্বর্ণের মালিক হওয়ার পরে যাকাত দেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বুদার তফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দুইজন মহিলা আসছিলেন, ওনাদের হাতে স্বর্ণের অলঙ্কার ছিল, ব্যাঙ্গুলস ছিল, চুড়ি পরা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, আতুয়া দিয়ানে যাকাত আহমা, তুমি হাতে যে ব্যাঙ্গুল পরিধান করেছ তুমি কি তার যাকাত দাও? ওনারা বললেন, আমরা তো যাকাত দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, যদি তোমরা যাকাত না দিয়ে থাকো তাহলে তোমরা কি চাও যে কঠিন কিয়ামতে জাহান্নামের আগুনের ব্যাঙ্গুলস এবং চুড়ি তোমাদের হাতে পরানো হোক? যদি তা না হয় তাহলে অবশ্যই তোমরা এর যাকাত দিতে হবে। এই হাদিস থেকে স্বর্ণের যাকাত দিতে হয়, না দিলে শাস্তি কি সেটাও আমরা জানলাম, আর ব্যবহারিক স্বর্ণের যাকাত দিতে হয় সে কথা অপরিষ্কার। এজন্য এখানে যদিও কোনো কোনো উলামায়ে কেরাম দ্বিমত করলেও ফতোয়া হিসাবে নির্ভরযোগ্য উলামায়ে কেরাম মতে আপনার ব্যবহারিক স্বর্ণ যেটা ব্যবহার করতেছেন সেই স্বর্ণেরও আপনাকে যাকাত দিতে হবে, যদি নিসাব পরিমাণ হয়, অর্থাৎ 7.5 তুলার উপরে হয়, 85 গ্রামের বেশি হয়। এই মুহূর্তে টিভির পর্দার সামনে যারা আছেন, বিশেষ করে এই দেশের মা বোন যারা, আপনি নিজে জানেন যে আপনাদের স্বর্ণের পরিমাণ অবশ্যই 85 গ্রামের বেশি, 7.5 তুলার বেশি। আপনারা যে সেট যেটা পরিধান করেন এটা অবশ্যই 100 গ্রামের পরিমাণের স্বর্ণের অলঙ্কার আপনারা পুরো সেট আপনারা ঘরের মধ্যে জমা রেখেছেন। অনেক তো এরকম আছেন এক সেট নয় বরং একাধিক সেট রয়েছে। অবশ্যই আপনি প্রতি বৎসর সেই স্বর্ণের যাকাত আপনাকে দিতে হবে। আপনি দুইটি অপশন আছে, হয়তো নতুন স্বর্ণের যে প্রাইস সেই প্রাইস যদি আপনি দেন হয়তো আপনাকে একটু বেশি পরিমাণ হইতেছে, ওই মূল্যের 2.5% দিবেন। আর না হয় আপনার জন্য আরেকটি অপশন আছে, পুরাতন স্বর্ণকে বিক্রি করতে হলে প্রাইসটা একটু কম থাকে মার্কেটে। তা আপনি যদি কোনো স্বর্ণকারকে জিজ্ঞাসা করেন যে আমার পুরাতন স্বর্ণ আমি বেশি আমাকে কী রেট আপনি দেবেন, ওই পুরাতন সোনার রেট ধরেও আপনার যে পরিমাণ স্বর্ণ আছে তার আপনি প্রাইস নির্ধারণ করলেন, যা হলো 2.5% আপনাকে দিতে হবে। মনে করেন 1000 যদি পাউন্ড হয় তার মূল্য, তাহলে আপনাকে 25 পাউন্ড দিতে হবে। যদি যত 1000 হবে প্রত্যেক 1000-এ 25 পাউন্ড, 100-এ 2.5 পাউন্ড, সেই হিসাবে 2.5% আপনাকে যাকাত হিসাবে দিতে হবে। এই হলো যদি আপনি স্বর্ণের মালিক হওয়ার পরে যাকাত না দেন তার শাস্তি। ক্যাশ পয়সা বা ব্যবসায়ী পণ্য, এগুলা যাকাতেবল হওয়ার পরে যদি যাকাত না দিয়ে থাকেন তাহলে কী হবে? বুখারী শরীফ হাদিসে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামতি সুজান আকরা, কঠিন কিয়ামতে যারা যাকাত প্রদান না করে থাকেন এই নগদ ক্যাশ পয়সাকে বিষাক্ত একটি সাপ বানিয়ে ওই ব্যক্তির পুরা বডিকে এইভাবে পেস্ট দিয়ে তারপরে তার মুখের মধ্যে দংশন করতে থাকবে এই এই নগদ পয়সাটা সাফ হয়ে, এবং বলবে, আনা কন জুকানা মালুক, আমি তোমার কন, আমি তোমার মাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি উল্লেখ করেছেন সূরা আল ইমরানের আয়াত নম্বর 180-তে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খাইরাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। এই আয়াতে বলেছেন যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, টাকা পয়সা
আর তারা যদি এটা যাকাত না দেয় এটা তাদের জন্য মঙ্গল মনে করলে চলবে না। কঠিন কিয়ামতে এটাকেই তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে সাপ বানিয়ে এবং তাকে দংশন করতে থাকবে। এই আয়াতে সেই জিনিসের দিকে ইশারা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসটি বলে এই আয়াত তিলাওয়াত করেছিলেন। যাদের নির্ধারিত শর্ত সাপেক্ষে পশু রয়েছে, অবশ্য এই দেশে আপনারা যারা বা আমরা যারা হয়তো এই পশু আমরা পালি না, পশু যাকাত আসেও না। ইভেন বাংলাদেশেও যারা পশু পালন করেন গরু ছাগল, শর্ত সাপেক্ষে না পড়ার কারণে তাদের হয়তো সেই পশুর যাকাত দিতে হবে না। আরব বিশ্বে তৎকালীন সময়ে, বিশেষ করে নবী ইকরামের সময়ে যারা শতাধিক বকরি পালন করতেন, উট পালন করতেন, গরু পালন করতেন, তো সেখানে শর্ত সাপেক্ষে এগুলোর উপর যাকাত রয়েছে। আমি সেই বিষয়ে আমি বিস্তারিত আমি যাব না। এগুলার যাকাত না দিলে কি হয়, বুখারী শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কঠিন কিয়ামতে ওই মালিককে শুয়ানো হবে জমিনের উপর, ফ্ল্যাট করে ওনাকে ফেলে দেওয়া হবে এবং ওই পশুদেরকে এক একটা করে ওই ব্যক্তিকে পা দিয়ে উঠতে থাকবে এবং শিং দিয়ে গুতা দিয়ে তাকে জখম করতে থাকবে। এবার কন্টিনিউ চলতে থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত। বিচার শেষ হওয়ার পরে হয়তো উনি জান্নাতে যাবেন বা জান্নামে যাবেন, এটা পরের কথা। কিন্তু এক পর্যন্ত ওই পশুগুলার যাকাত না দেওয়ার কারণে সকল পশু দিয়ে রুষ্ট পুষ্ট করে কেয়ামতের হাজির করে সকল পশু দিয়ে তাকে উড়ানো হবে এবং তাকে তার শিং দিয়ে গুতানো হবে, তাকে জখম করা হবে, কষ্ট পাবে কিন্তু মরবে তো না, কারণ কেয়ামতে কোনো মৌত নাই। তো স্বর্ণরূপার যাকাত না দিলে জাহান্নামের অগ্নিতে জ্বালাইয়া আগুন বানাইয়া বডিকে পোড়ানো হয়। আর ক্যাশ পয়সার যাকাত না দিলে সাপ বানিয়ে সাপ দিয়ে কামড়ানো হয়, দংশন করা হয়। আর যদি পশুর যাকাত না দেওয়া হয় সেই পশু দিয়ে তাকে উড়ানো হবে, তাকে জখম করানো হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমাদের বিশ্বাস করতে হবে যে মাল এবং সম্পদ আমরা পাইতেছি মূল মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে করিমে আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। পৃথিবীর মানুষ কি সে একবার ভেবে দেখল না যে পশুর গড় থেকে আরেকটি পশু জন্ম নেয়, আমি আল্লাহ পাক গরুর বাচ্চা দেওয়াই, ছাগলের বাচ্চা দেওয়াই, উটের বাচ্চা দেওয়াই, আবার সে আবার মালিক, আমি সৃষ্টি আমি করলাম আর সে আবার মালিক। তো একবার চিন্তা করার উচিত ছিল যে এটা তো মূল আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন, মূল মালিক তো আল্লাহ সুবহানাহু তাআলা। ওই আল্লাহ তার দেওয়া সম্পদের সামান্য একটি অংশ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একটি অংশ আল্লাহ পাক চেয়েছেন গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, সেটা যদি আমরা না দেই তাহলে তো অবশ্যই আল্লাহর হুকুমকে অমান্য করা হলো। যাকাত অবশ্যই আমরা হিসাব করে দিতে হবে, লামসাম দিলে হবে না। অবশ্যই হিসাবটা এমন যদি আমরা করি পুঙ্খানুপুঙ্খ হিসাব করলাম অথবা এমন পাঠে হিসাব করলাম যে আমি যা দিয়েছি হয়তো আমি বেশ দিয়েছি, কম হবে না, তবুও মোটামুটি আদায় হয়ে যাবে। মনে করেন আপনি একটি শপের মালিক, আপনার শপে কী পরিমাণ সম্পদ রয়েছে, আপনি হয়তো যদি কম্পিউটারের মাধ্যমে হিসাব করে নিতে পারেন তো ভালো কথা, আর যদি হিসাব করতে নাও পারেন তাহলে অন্তত পক্ষে ইমানদারির সাথে আপনি এতটুকু মানে নিতে হবে যে আমার এই স্বর্ণ এই শপটা যদি আজকে আমি বিক্রি করি তাহলে এই পরিমাণ পয়সা হলে আমি বিক্রি করে দেবো। এই অনুমান দরেও যদি 2.5% আপনি আদায় করে দেন তবু আপনার সেই শপের যাকাত আদায় হয়ে যাবে। মনে রাখবেন প্রত্যেক ক্যাশ পয়সার জন্য আলাদা আলাদাভাবে বৎসর চন্দ্র বৎসর শেষ হতে হবে মোটেই জরুরি নয়। আপনি যদি নেশাবের নেশাবেবুল সম্পদের মালিক হন তাহলে আপনার ওই নেশাবটা যেদিন বৎসর চন্দ্র বৎসর পূর্ণ হবে ওই তারিখে বৎসরের মধ্যখানে ইভেন একদিন আগেও যে পয়সা ইন হয়েছে সেই পয়সা যেহেতু অলরেডি আপনার যাকাতে বলে মনে আমরা ছিল এই পয়সাগুলো আপনার যাকাত দিতে হবে। ওই এক সপ্তাহে যে পয়সা ইন হয়েছে ওই পয়সার আরও এক বছর যেতে হবে এটা মোটেই জরুরি নয়, এটা মনে রাখবেন। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ, না দিলে কঠিন শাস্তি এবং দিলে অনেক ফায়দা রয়েছে। ফায়দা কী, যে মাল পবিত্র হয়, অন্তর পবিত্র হয়, শান্তি পাওয়া যায় এবং গরিব দুঃখী অসহায় মানুষের দুঃখ মোচন হয়, পৃথিবীতে শান্তি চলে আসে, আসমান এবং জমিন নেশাব নিজাম ঠিক থাকে, বৃষ্টি এবং আসমানের যে সমস্ত সিস্টেম এটা সঠিকভাবে কাজ করতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নমাজ অন্যান্য ইবাদতের পাশাপাশি রমজান শরীফে আমরা সিয়াম সাধনা করতেছি এর পাশাপাশি যাকাতের বিধানও জেনে সঠিকভাবে দায়ের আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এই কথাটা এই কারণে আলোচনা করলাম যেহেতু রমজান শরীফে আপনারা অনেকেই যাকাত প্রদান করে থাকেন। আল্লাহ আমাদের সকলকে যাদের সম্পদ আমাদের সম্পদ রয়েছে, যেভাবে নমাজ ফরজ, সিয়াম যেভাবে ফরজ,
ঠিক তেমনিভাবে জাকাত ও ফরজ, জাকাতের মসলা জানাও আমাদের উপর ফরজ, ফরজ সঠিক ব্যক্তির কাছে জাকাত পৌঁছানো সেটাও আমাদের উপর দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে সেই বড় দায়িত্বটি আদায় করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। সুদী দর্শক, আমরা আমাদের মুহতারাম অতিথির কাছ থেকে ইসলামের মৌলিক বিধান জাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা শুনব। ইতিমধ্যে কলাররা আমাদের সাথে যুক্ত হতে শুরু করেছেন, আমরা এখন কলারদের দিকে যাব। দেখি এই মুহূর্তে কে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটা দুইজনের কাছে আমার সালাম, দোয়া করব আমার লাগে, আমার চাচা নাতিনা সকলে। আমার একটা প্রশ্ন হইল, দেশের জন্য জায়গা জমিন আছে, যদি কিছু আমি ও দেশ চাকরি ছিল রাখতে আঁকি, তো এটা তো আমার কোনো ইনকাম আর না, তো এটার উপরে আমার কোনো জকাত দেওয়া লাগবে নি। আমরা এটা আনসার হই, আর কোনো প্রশ্ন আছে নি? জি না, আর কোনো প্রশ্ন নাই। একটা তো আমার কোনো ইনকাম আর না, এমনি খালি পড়ে রয়েছে দোকান বা আপনার ক্ষেতের জমিন বা কোনো প্লট আপনি ক্রয় করেছেন আপনি নিজে বাসা বাড়ি বানানোর জন্য, তখন ওই জমির মূল মূল্যের উপর জাকাত আসে না। জমিন থেকে যে ফসল উৎপাদন হবে বা কোনো বাসা বাড়ি বাড়া দেওয়ার পরে যে বাড়ার যে পয়সা যেগুলো আসবে, অথবা আপনি যে দোকানপাট আপনি যেটা ব্যবসা চলতেছে ওইখান থেকে যে মুনাফা যেটা আসবে, ওই পয়সার উপর শুধুমাত্র জাকাত দিতে হবে। বাকি জমিন এবং প্লটের মূল মূল্যের উপর জাকাত দিতে হবে না। ঠিক আছে, তো আপনি যেভাবে বলেছেন একটি দোকান থেকে মুনাফা আসতেছে, ওই পয়সা বৎসর হওয়ার আলাদাভাবে বৎসর গণতে হবে না। কারণ যেহেতু যদি আপনি এই দেশে জাকাত দিয়ে থাকেন, আর আমি মনে করি আপনার উপর তো জাকাত ফরজ হওয়ার কথা, তো আপনি অলরেডি জাকাত আপনার উপর ফরজ থাকে, আপনি জাকাত দিয়ে যাচ্ছেন, তাহলে ওই যে পয়সাটা দেশ থেকে যেটা আসতেছে সেটার জন্য আলাদাভাবে বৎসর গণতে হবে না। আপনার নেশাব যেদিন কমপ্লিট হবে, ওই পয়সার সঙ্গে যে পয়সাটা আপনার দেশের মুনাফা যেগুলো অ্যাড হইতেছে, ওই পয়সাগুলো আপনার ওই দিনই জাকাত দিয়ে দিতে হবে। কারণ প্রত্যেক পয়সার আলাদা আলাদাভাবে বৎসর চন্দ্র বৎসর ঘুরতে হবে বা একটু যেতে হবে, এটা মোটেই জরুরি নয়। বিশেষ করে আপনার দ্বারা নেশাবের মালিক, আপনার নেশাব যেদিন ডিউ হবে, যেদিন জাকাত দেওয়ার তারিখ আসবে, এর আগের দিন বা এক সপ্তাহ আগেও যদি কোনো পয়সা আসে, সেই পয়সাটারও জাকাত ওই জাকাতের সঙ্গে দিয়ে দেবেন। কারণ যেহেতু আপনি অলরেডি জাকাতেবল অ্যামাউন্টের মালিক ছিলেন প্রথম থেকে। তো আমার আপনার প্রশ্নের উত্তরের সংক্ষিপ্ত আনসার এটাই হলো, আপনার দেশের জমিন যেগুলো আছে সেই জমিনের মূল্যের উপর জাকাত দিতে হয় না। হ্যাঁ, যদি কোনো প্লট আপনি খরিদ করে থাকেন ব্যবসার জন্য, অনেক সময় আমরা প্লট ক্রয় করে থাকি যে আমরা দাম বাড়লে বিক্রি করব, ব্যবসা করব। এইভাবে যদি কেহ ব্যবসার উদ্দেশ্যে খরিদ করে, তাহলে এটা ব্যবসায়ী পণ্য হিসাবে তার জমিনের মূল মূল্যের উপর জাকাত চলে আসবে। আর যদি কেহ নিজে থাকার জন্য অথবা সেখানে গড় বানিয়ে রেন্ট দেওয়ার জন্য অথবা নিয়ত ছাড়া খরিদ করে, তখন এই জমিনের মূল মূল্যের উপর জাকাত আসে না। এই জমিন থেকে যখন কোনো মুনাফা আসবে, সেই মুনাফার টাকা তখন জাকাতের মধ্যে অ্যাড হবে। ঠিক আছে, আশা করি তো বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাকাতের মশলা সঠিকভাবে জেনে তার উপর আমল করার জন্য তৌফিক আল্লাহ দান করেন। আমিন আমিন। আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে, আপনি যে কথা বলেছেন যে দোকান থেকে মুনাফা আসতেছে তার এক বছর হয় নাই, এই জিনিসটা খুব মাথায় রাখবেন। যদি অলরেডি আপনি জাকাত দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় যদি আপনার অন্য কোনো মুনাফা কোনো দিক থেকে আসে, তো ওই নতুন মুনাফার জন্য নতুন পয়সার জন্য আর এক বছর যেতে হবে মোটেই জরুরি নয়। আপনার মূল নেশাব যেদিন এক বছর পূর্ণ হবে, ওই নেশাবের সঙ্গে বৎসরের ভিতরে ইভেন একদিন আগেও যে পয়সার মালিক আপনি বলেছেন, সেই পয়সারও আপনার ওই আপনার মূল নেশাবের সঙ্গে মিলাইয়া জাকাত দিতে হবে। একথা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আর একটি বিষয় সেখানে আমরা বলে রাখব জাকাতের ক্ষেত্রে, সেটি হলো যে সঠিক ব্যক্তিকে মালিক বানাইয়া দিতে হয়। অনেক সময় জাকাত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংস্থা জাকাত কালেক্ট করে থাকে, তাদের হয়তো ভিন্ন বিলিফ বা ভিন্ন অপিনিয়ন থাকতে পারে। যেমন কোনো টিভি চ্যানেল চালানোর জন্য জাকাত দেওয়া যাবে কি না যাবে না, কোনো
এমন কোন সংগঠন যারা ইসলামিক কাজ করতেছে সেই সংগঠনের সদস্যদেরকে দাওয়ার কাজ করার জন্য কি জাকাত পয়সা দিয়ে সাহায্য করা যাবে? এই মর্মে নির্ভর জনকার মতে এগুলা জাকাত দেওয়া যায় না। অতএব কোনো টিভি প্রচারণার জন্য, কোনো মাদ্রাসা প্রচারণার জন্য জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসার মধ্যে গরিব ফান্ড রয়েছে, সেখানে ইয়তিম এবং গরিব ছাত্র রয়েছেন, সেই গরিব ছাত্রদেরকে মালিক বানিয়ে দেওয়া বা তাদের খাদ্য বা তাদের কাপড় চোপড় প্রদান করা, সেটা অবশ্যই জায়েজ রয়েছে। তো মাদ্রাসা যদি গরিব ফান্ড থাকে, সেখানে গরিব ফান্ডের মনে করেন কোনো গরিব ছাত্রকে কিতাব কিনে দিলেন বা তাকে আপনি কাপড় কিনে দিলেন বা তাকে চিকিৎসার জন্য ঔষধ কিনে দিলেন বা হয়তো সেই গরিব ছাত্রর খাদ্য বা খাবার আপনি পরিশোধ করলেন জাকাতের পয়সা দিয়ে, সেটা আবার জায়েজ হবে। কিন্তু তো যেভাবে নগদ পয়সা জাকাতে দেওয়া যায়, ঠিক তেমনিভাবে কোনো জিনিস ক্রয় করেও গরিবকে মালিক বানিয়ে দিলে এটাও জাকাত আদায় হবে। মনে করেন একজন গরিব, আপনি একটি গড় বানিয়ে দিলেন তাকে, আপনার জাকাত আদায় হবে। আপনি রিক্সা কিনে তাকে দিলেন, আপনার জাকাত আদায় হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ক্যাশ পয়সা দিয়ে জাকাত পরিশোধ করা যায়। একজন গরিবকে অন্য কোনো জিনিসের মালিক বানিয়ে দিলেও জাকাত আদায় হবে, তবে ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে, কোনো প্রতিষ্ঠানকে জাকাত দেওয়া যায় না। অতএব কোনো মাদ্রাসার প্রতিষ্ঠানকে মাদ্রাসা পরিচালনার জন্য বা বেতন ভাতা হিসাবে জাকাত দেওয়া যায় না। সমান কোনো টিভি পরিচালনা করার জন্য বা ইসলামিক কোনো ধরনের ইসলামিক কোনো পলিটিক্যাল কোনো পার্টিকে জাকাত দিয়ে আপনি সাহায্য করতে পারবেন না, কারণ এটা ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হয়। একথা মাথায় রাখবেন। জাযাকুমুল আহসান জাযা। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের মহতারাম অতিথির কাছ থেকে জাকাত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরে আসব, সেই পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর ইসলামিক কিউ এন এ উইথ ইকরায় আপনাদের আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দারুল উলুম ফোর্ড স্কোয়ারের মোহতারাম শেখুল হাদিস হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আমরা বিরতির পূর্বে হজরতের কাছ থেকে জাকাত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ইনশাআল্লাহ এখন আমরা আবারও হজরতের দিকে যাব এবং গুরুত্বপূর্ণ সেই আলোচনা আরও শুনব। একটি বিষয় অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর দেশে আমার আত্মীয়ভাবে আছেন, ওনাকে কি আমি জাকাত দিতে পারবো? তো এখানে মনে রাখবেন, জাকাত দিতে হলে উনি হয়তো ফকির হতে হবে অথবা মিসকিন হতে হবে। ফকির মানে যার প্রয়োজনের কোনো কিছু নাই, একদম কিছু নাই। ভিখারি মনে করেন যে ভিক্ষা করে খায়। আর মিসকিন, তার প্রয়োজনের তুলনায় কিছু থাকলেও এগুলা মোটেই এনাফ নয়। মনে করেন তার প্রয়োজন, নিত্য প্রয়োজন তার 10 টাকার, আসলে তার কাছে 5 টাকা, তো তার 5 টাকার ঘাটতি রয়েছে। এই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। অনেকে আমরা মনে করি এতিম হলেই জাকাত দেওয়া যায়, বিধবা হলেই জাকাত দেওয়া যায়, মাদ্রাসায় পড়লেই জাকাত দেওয়া যায়, হিফজের স্টুডেন্ট হলেই জাকাত দেওয়া যায়। বিষয়টা এরকম নয়, এই সবার ক্ষেত্রে গরিব হতে হবে। যদি এতিম বা বিধবা বা মাদ্রাসায় পড়তেছে বা হিফজের স্টুডেন্ট, সে গরিব হয়, আপনি তাকে দিতে পারবেন জাকাত, নতুবা আপনি জাকাত দিতে পারবেন না। এতিম হওয়া, বিধবা হওয়া জাকাত প্রাপ্ত হওয়ার কারণ নয়। আরেকটি কথা মনে রাখবেন, এমন ব্যক্তি যে ব্যক্তির কাছে জাকাতযোগ্য সম্পদ নেশা পরিমাণ নাই, যার কাছে আছে তাকে দিতে পারবেনই না। ইভেন দ এমন মানুষ যে তার কাছে জাকাতযোগ্য সম্পদ পরিমাণ, জাকাতযোগ্য সম্পদ নেশা পরিমাণ তার কাছে নাই, কিন্তু অন্য ধরনের সম্পদ যেগুলোর উপর জাকাত ফরজ না হয় না, ঠিক আছে, কিন্তু প্রয়োজন অতিরিক্ত তার কাপড় বা আরও কিছু আসবাবপত্র, তার ঘরে ফ্রিজার, মোবাইল ফোন, টিভি, সোফা, এগুলা প্রয়োজন অতিরিক্ত এরকম রয়েছে যে এই প্রয়োজন অতিরিক্ত এই সম্পদের সমমূল্য পরিমাণ, নেশাবের সমমূল্য পরিমাণ তার কাছে এই সম্পদ রয়েছে,
যদিও এগুলোর উপর যাকাত ফরজ নয়, কিন্তু এগুলোর পয়সা ধরলে নিসাব পরিমাণ হয়ে যাবে তার ব্যবহারী সম্পদ। তো কারো যদি ব্যবহারী সম্পদ, অতিরিক্ত ব্যবহারী সম্পদের মূল্য ধরলে নিসাব পরিমাণ হয়ে যায় 612 গ্রাম সিলভারের সমান হয়ে যায়, ওই ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে না। আমরা অনেক সময় কিন্তু গরিব, টাটানি অভাব আছে হয়তো, কিন্তু তার ঘরে হয়তো রয়েছে দামি সোফা, তার ঘরে রয়েছে হয়তো দামি ফ্রিজার, তার ঘরে রয়েছে হয়তো দামি মোবাইল, দুই তিনটা এক্সট্রা আছে, এগুলার দাম ধরলে তার জুতা আছে অনেক জোড়া, তার ব্যবহারিক কাপড় আছে অনেক জোড়া, তার হান্ডি বাসন আছে অনেক অতিরিক্ত আছে, ওই অতিরিক্তগুলার দাম ধরলেও 612 গ্রাম সিলভারের দাম হয়ে যাবে, যেটা মনে করেন 300-350 পাউন্ড আমাদের এই দেশে, বাংলাদেশে মনে করেন 30-40 হাজার টাকা। তো কারো ঘরে যদি 30-40 হাজার টাকার অতিরিক্ত সম্পদ থাকে, সেই ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে না। কিন্তু এই কথাটি উল্লেখ রয়েছে বাদাই উসানায়ের মধ্যে, পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আর একটা জিনিস মনে রাখবেন, যাকাতের টাকা কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে না, জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে না। যাকাত ফরজ করা হয়েছে শুধুমাত্র ব্যয় করা হবে, যাকাত আদায় করতে হবে ব্যক্তির স্বার্থে। অতএব রাস্তাঘাট মেরামত, পুল নির্মাণ করা, কূপ খনন করা, বিদ্যুৎ পানি ইত্যাদি ব্যবস্থা করা, এগুলা যাকাত দেওয়া যাবে না। কেননা শরীয়ত পরিষ্কারভাবে যাকাতের বিধান দেওয়া হয়েছে ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য, সামাজিক প্রয়োজন পূরণের জন্য যাকাত দিলে যাকাত আদায় হবে না। অতএব যাকাতের মাধ্যমে কোনো মিডিয়া তথা রেডিও টিভি চ্যানেল পরিচালনা করা বলে তো জায়েজ হবে কি নেই, মুঠে জায়েজ হবে না। কোনো হসপিটাল পরিচালনা করা জায়েজ হবে না। যাকাতের পয়সা দিয়ে কোনো মাদ্রাসা পরিচালনা করা জায়েজ হবে না। ইমাম মুয়াজ্জিনের বাতা দেওয়া জায়েজ হবে না। বেতনমূলক কোথাও ইউজ করা জায়েজ হবে না। আপনার ঘরে কাজ করছে একটা গরিব, আপনি যাকাত দিয়ে তাকে বেতন দিতেছেন, জায়েজ হবে না। কারণ বেতনের পয়সা এটা তার প্রাপ্য, এটা যাকাত দিয়ে আদায় করা যায় না। তো কোনো যাকাত দিয়ে বেতন ভাতা পরিশোধ করা যায় না। সমান আত্মীয় স্বজনের মাস থেকে যদি কেউ গরিব হন, আপনি তাকে দিতে পারবেন, তবে যাদেরকে দিতে পারবেন না, নিজের বাবা মা, দাদা দাদি, নানা নানি, পরদাদা প্রমুখ ব্যক্তি যারা তার জন্মের উৎস, অর্থাৎ আমি যাদের কাছে জন্ম, যাদের কাছ থেকে আমি জন্ম হয়েছে, তাদেরকে আমি দিতে পারবো না। সমান নিজের ছেলে মেয়ে, নাতি নাতিন, অর্থাৎ চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেনকেও যাকাত দেওয়া যায় না। ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রীকে দিতে পারবেন না গরিব হলেও, স্ত্রীও স্বামী গরিব হলে স্ত্রীর সম্পদের যাকাত স্বামীকে দিতে পারবেন না। এই দুই প্রকার সম্পর্ক, ওলাদতের সম্পর্ক, জন্মের সম্পর্ক, এবং স্পাউস সম্পর্ক, এই সম্পর্কের একে অন্যকে যাকাত দেওয়া যায় না। বাকি আপনার ভাই যদি গরিব হন, বোন যদি গরিব হন, খালা মামা খালু, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন যদি তারা গরিব হন। বরং এরা কেউ যদি গরিব হন, আপনি তাকে যাকাত দিলে যাকাতও আদায় হবেই, আপনি সব পাবেন ডাবল। কেন পাবেন ডাবল? যে আপনি যাকাত আদায় করেছেন, আত্মীয়তার হক আদায় করেছেন। ঠিক তেমনিভাবে ডাবল সব পেতে হলে আরেকটি উপায় হলো, আপনি যদি দিন শিক্ষা করতেছে কোনো গরিব, মাদ্রাসায় পড়তেছে কোনো গরিব, কোরআন হাফিজ করতেছে একটা গরিব, আপনি তাকে যদি আপনি যাকাতের সাহায্য করেন, সেখানে ডাবল সব পাবেন। কেন? এক তো হলো আপনি গরিবকে সাহায্য করেছেন, আর দুই নম্বর হলো আপনি দিন শিক্ষার জন্য, দিন প্রচারেও আপনি হেল্প করেছেন, এজন্য আপনি ডাবল সব পাবেন। ঠিক তেমনিভাবে যদি আপনি যাকাত, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ সময়ে আপনি যাকাত আদায় করেন, যেমন রমজান শরীফের মাসে, বা আপনি যাকাত দিলেন এমন একটা গরিবকে, সে এতিমও, সে গরিবও আবার পাশাপাশি সে এতিমও, তখন কিন্তু এই গরিব হওয়া এবং এতিম হওয়া দুটা পাওয়া গেছে, গরিবও আবার বিধবাও এক্সট্রা একটি কারণ পাওয়া গেছে। এই ডাবল কারণের কারণে আপনি সেখানেও অতিরিক্ত সব পাওয়ার আপনি আশা রাখতে পারেন। আবু দাউদ, তবরানি সহ বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস উল্লেখ রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে জাতি ওয়াদা ভঙ্গ করে, মানুষ যে সময় ওয়াদা ভঙ্গ করে, সেই অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ পাক দুশ্মন মুসলত করেন। আর আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী যারা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা না করে,
এর শাস্তি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উপর অভাব এবং ফকর ফাকা দরিদ্রতা দিয়ে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে থাকেন। তো মানুষ কেন দরিদ্র গরিব হয়, সেই দরিদ্রতা কেন আসে, তার পিছনে একটি কারণ হলো যে সময় মানুষ কোরআন এবং আল্লাহর বিধান থেকে সরে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশ এবং জাতি এবং এই ফ্যামিলিকে অভাবের মধ্যে আল্লাহ পাক অবতীর্ণ করেন। যারা যাকাত দেয় না, যাকাত না দেওয়ার অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারিশ বন্ধ করে দেন, আকাশ থেকে যে বৃষ্টি যেটা হওয়া স্বাভাবিক এটা স্বাভাবিক বৃষ্টি হয় না। মাপার ক্ষেত্রে যে আপনি যদি ব্যবসায়ীরা যখন নাপ তুলের ক্ষেত্রে মাপার ক্ষেত্রে তারা মানুষদেরকে ঠকায়, এই অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে উৎপাদনের ক্ষমতাকে আল্লাহ পাক কম করে ফেলেন। যে দুশমন মুসলতার পিছনে কারণ ওয়াদা ভঙ্গ করা, সমান অভাব এবং দরিদ্রতার পিছনে মূল একটি কারণ হলো কোরআন এবং হাদিস থেকে সরে যাওয়া, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যখন কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয় না তখন এই সমাজের অভাব অনটন কোনো সময় মুছা যায় না, এই পরিবার থেকে অভাব যাবে না যারা কোরআন এবং হাদিসের মোতাবেক যারা জীবনযাপন করেন না। বৃষ্টি বন্ধ হওয়ার কারণ যাকাত প্রদান না করা এবং জমিন থেকে উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার পিছনে কারণ যে সময় ব্যবসায়ীরা মাল বিক্রির সময় খরিদ্দারকে যারা মাফিয়া দেওয়ার সময় যারা ঠকায় তখন এই অপরাধের কারণে জমিন থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। আরেকটি গুণা কথা বলা হয়েছে যে মানুষের মধ্যে খুনরেজি এবং মৌত এবং হত্যা এগুলো বেড়ে যাবে যে সময় সমাজের মধ্যে জিনা এবং ব্যবিচার আম হয়ে যাবে। তো কিছু গুণার সাথে কিছু শাস্তির যোগসূত্র রয়েছে। এজন্য যাকাত না দেওয়ার সাথে ব্যক্তিগত সাথে তো আছেই, সামাজিকভাবে সমস্যা এটি মেঘ বৃষ্টি এবং ওয়েদার যেটা আছে এটা স্বাভাবিক গতি থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আরেকটি কথা মনে রাখবেন যে যাকাত দিতে হয় শুধুমাত্র সোনা রূপা ব্যবসায়িক পণ্য এবং ক্যাশ পয়সা, আপনার হাতে থাকুক বা ব্যাংকে থাকুক বা আপনি কাউকে কর্জ দিয়েছেন এটা আপনার পয়সা, এই পয়সা যাকাত দিতে হয়, এই ক্যাশ পয়সা যাকাত দিতে হবে। অন্যান্য জিনিস তার মূল্য বেশি হলেও যাকাত দিতে হয় না, যেমন ডায়মন্ড, পার্লস, মুতি, রুবি, এগুলো অনেক এক্সপেন্সিভ হলেও এগুলো কিন্তু যাকাতের ভিতরে পড়ে না, কারণ যাকাত একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত সম্পদের যে সমস্ত পণ্যের যাকাতের কথা উল্লেখ করেছেন সেগুলো থেকেই যাকাত দিতে হবে, আর বাকি ডায়মন্ড, পার্লস যেটাকে আমরা কী বলি মুতি বলি, রুবি, এগুলা যদিও খুবই এক্সপেন্সিভ এগুলো যাকাতের আওতায় আসে না। হ্যাঁ, যদি ব্যবসার জন্য কেউ রাখেন তখন এটা যাকাত দিতে হবে, ব্যবসায়ী পণ্য হিসাবে যদি কেউ ব্যবসা করেন। ব্যবহারী ডায়মন্ডের আপনি কোনো কিছু ব্যবহার যদি করেন, প্ল্যাটিনাম যদি আপনি ব্যবহার করেন বা রুবি মুতি এগুলো যদি কেউ ব্যবহার করে ব্যবসার জন্য নয়, ব্যক্তি মালিকানার মধ্যে রয়েছে, সেগুলো যাকাত দিতে হয় না। শেয়ার ব্যবসা যেটা আপনি তো শেয়ার ক্রয় করেছেন, তো এই শেয়ারগুলোও কিন্তু এটা ব্যবসায়ী পণ্যের অন্তর্ভুক্ত, এটারও যাকাত দিতে হয়। কোনো প্লট কিনলে যদি আপনি এই প্লটটা কিনেন ব্যবসার জন্য তাহলে ব্যবসায়ী পণ্য হিসাবে এটারও প্লটের মূল দামের 2.5% যাকাত হিসেবে আপনাকে দিতে হবে। আর যদি প্লট কেনার সময় আপনার নিয়ত ছিল আপনি এখানে বাড়ি বানাবেন অথবা আপনি এখানে ঘর বানাইয়া আপনার রেন্ট দিবেন অথবা আপনার কোনো নিয়তি ছিল না, আপনি কী করবেন না করবেন এখন আমরা সিজ করতে পারেন নাই, আপনি এমনি একটা প্লট খরিদ করেছেন, তো ওই প্লটের মূল মূল্যের উপর যাকাত আসবে না। এটা যদি কোনোদিন আপনি ঘর বানাইয়া ব্যবসা দেন, এখান থেকে কোনো রেন্ট আছে সেই রেন্টের পয়সা আপনি রেন্টের পয়সা থেকে আপনি যাকাত দেবেন। মনে রাখবেন যাকাত যেভাবে ফরজ সঠিক ব্যক্তির হাতে যাকাত পৌঁছানো এটা কিন্তু আপনার দায়িত্ব, যদি এই ক্ষেত্রে কোনো কমি হয় তা আপনিও কিন্তু দায়মুক্ত হতে পারবেন না। এজন্য হয়তোবা যাকাত আপনি নিজেই দিবেন অথবা আপনি যাকে খুব রিলায়েবল মনে করেন যে উনি যাকাতের মশলা জানতেছেন এবং উনি খুবই সাব্যস্তর লোক, যাকাত সঠিকভাবে সঠিক জায়গায় উনি আদায় করবেন, আপনি উনার মাধ্যমে যাকাত দিতে পারেন। সেফ সবচেয়ে হবে আপনার যাকাত আপনি দেন,
অথবা রিলায়েবল কোনো ব্যক্তি বা সংস্থার মাধ্যমে আপনি জাকাত আদায় করবেন। এরপরেও আপনি একটু খোঁজ খবর রাখবেন যে আমার জাকাতের পয়সাটা সঠিকভাবে গিয়েছে কিনা না। এবং আপনাকে সবসময় বলি যে কোনো সংস্থা ব্যক্তিগত দিলে আপনার জাকাতে ওয়াজিবা যেগুলো অবশ্যই মেনশন করে দেবেন যে এটা জাকাতের পয়সা, ফিদিয়ার পয়সা, কফফারার পয়সা, মান্নত বা নজরের পয়সা, কসম বাঙ্গার পয়সা। তো এইগুলো কিন্তু জাকাতে ওয়াজিবা, এগুলা সঠিক গরিবের হাতে পৌঁছানো এটা আপনারও দায়িত্ব রয়েছে। সেখানে কোরআনে করিম আল্লাহ বলেছেন জাকাত প্রদান করো, জাকাত আউট করো বলেন নাই, আতুজ জাকাত, তুমি জাকাত দাও গরিবদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফা হলেন, তখন কিছু সংখ্যক লোক জাকাতকে অস্বীকার করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তখন শক্ত ব্যবস্থা নিলেন, বললেন আমি তার সঙ্গে জেহাদ করব। ইভেন দ আল্লাহর নবীর সময়ে যারা জাকাত দেওয়ার সময় যে রশি প্রদান করত বা বকরির ছোটো বাচ্চা যেটা দিত, যদি কেহ একটা ছোটো বাচ্চাও স্বীকার করে বা যদি কেহ রশিটা দিতে অস্বীকার করে আমি তার সঙ্গেও জেহাদ করব। কে বলেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাকাত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জাকাতের মাধ্যমে মাদ্রাসার বিল্ডিং বানানো, মসজিদ নির্মাণ করা, হসপিটাল নির্মাণ করা, যেহেতু ব্যক্তি মালিক হচ্ছেন না, এটা জাকাতের পয়সা সেখানে লাগানো যাবে না, জাকাত আদায় হবে না। জাকাতের পয়সাটি যদি আপনি গরিবদেরকে আপনি খানা খাওয়ান বা তাকে আপনি কাপড় খরিদ করে দেন বা তাকে অন্য কোনো একটা জিনিস আপনি ক্রয় করে তাকে মালিক বানিয়ে দিলেন, আমাদের দেশে হয়তো আপনারা জানেন অনেকে রিক্সা কিনে একটা গরিবকে দিয়ে দেন, সে রিক্সা দিয়ে কী করবে? রুজি রোজগার করে খাবে, এর মাধ্যমে জাকাত আদায় হয়। আপনি কাপড় খরিদ করে দিলেন, আপনি চাউল ডাল খরিদ করে দিলেন, আপনি তাকে শপিং করে দিয়ে দিলেন, জাকাতের পয়সা দিয়ে গরিবকে মালিক বানাইয়া আপনার জাকাত আদায় হবে। তো জাকাতে ওয়াজিবা এটা এইভাবে আদায় করতে হয়। জাকাতের দেওয়ার সময় কিন্তু নিয়ত থাকতে হবে, আপনি গরিবকে পয়সা দিয়েছেন কর্জ, হয়তো এখন সে দিতেছে না, আপনি আবার নিয়ত করে নিলেন বলে ওই পয়সাটা আমি আমার জাকাত থেকে কর্জন করব। দেওয়ার সময় কিন্তু আপনার জাকাতের নিয়ত ছিল না, এখন আপনি ওই কর্জের পয়সা দিতে পারতেছে না, আপনি জাকাত থেকে আদায় করতে চাইলেও আপনার পারবেন না। যে সময় আপনি দেন ওই সময় আপনার নিয়ত থাকতে হবে এই পয়সাটা আমি দিতেছি জাকাতের। কোনো গরিব বা ফকির মানুষকে যদি আপনি চিকিৎসা করান বা আপনি জাকাতের পয়সা দিয়ে তাকে কোনো মেডিসিন ঔষধ কিনে দেন বা তার অপারেশনের জন্য আপনি পয়সা দেন, জাকাত আদায় হবে? ইয়েস, কারণ যেহেতু আপনি ব্যক্তি, একজন ব্যক্তিকে, গরিব ব্যক্তিকে আপনি সাহায্যের জন্য আপনি জাকাত দিয়েছেন, আপনার জাকাত আদায় হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে জাকাত দেওয়া কি যায়? যদি মাদ্রাসার ছাত্র গরিব হয় আপনি তাকে জাকাত দিতে পারবেন, আর ছোটো বাচ্চাদের মালের উপর জাকাত দিতে হয় কিনা না, আপনার হয়তো ছোটো বাচ্চা একটা মেয়ে আছে, আপনি তাকে হয়তো আদর করে একটি স্বর্ণ অলঙ্কার তাকে ক্রয় করে দিয়েছেন যার পরিমাণ হয়তো 85 গ্রামেরও বেশি, তো এবার প্রশ্ন হলো যে ওই অলঙ্কারের জাকাত কি আপনার ওই সন্তান দিতে হবে? তার উপর তো নামাজ ফরজ নয়, তার উপর তো সিয়াম ফরজ নয়, ইভেন হজ ফরজ আদায় করলেও এটা ফরজ হিসাবে পরিগণিত হয় না, নফল হিসাবে পরিগণিত হয়। তাইলে এবার প্রশ্ন, তার হয়তো এই যে স্বর্ণ অলঙ্কারের মালিক বা হয়তো তার নামে আপনি অ্যাকাউন্ট করে তার নামে পয়সা জমা রাখছেন যেটার হয়তো পরিমাণ নেসাবেবল অ্যামাউন্ট যেটা আছে বেশি, তো সে কি ওই পয়সার জাকাত দিতে হবে? সেখানে উলামায়ে কেরামের দুইটি মত। সাধারণ মত এটাই হলো যে এই বাচ্চা যেহেতু গায়র মুকাল্লাফ, তার উপর শরীরে কোনো দায় দায়িত্ব এখন পর্যন্ত অর্পিত হয় নাই, নামাজ ও ফরজ নয়, রমজান রোজার কথার জন্য ফরজ নয়, হজ ফরজ হয় না, বরং ফরজের নিয়তে হয়তো আদায় করলেও এটা ফরজ হিসেবে আদায় হয় না, অতএব তার উপর জাকাত ফরজ হবে না। কারণ তিন মানুষের ক্ষেত্রে ইসলামের কোনো দায় দায়িত্ব আসে না, নাবালিক সন্তান, ঘুমন্ত ব্যক্তি এবং যার মাথায় কাজ করতেছে না পাগল দেওয়ানা মজনুন, এই তিনজনের কোনো জিনিসকে কাউন্ট করা হয় না। সেই হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ মেজরিটি উলামায়ে কেরাম মতামতে ছোটো বাচ্চার তার ব্যক্তিগত সম্পদের উপর জাকাত বলে মন হলেও জাকাত আসবে না। হ্যাঁ, যেদিন সে বালিগ হয়ে যাবে
বালিক হয়ে যাওয়ার পরে তখন সে তার সম্পদে জাকাত দিতে হবে। তবে ইমাম শাফি রহমতুল্লাহ মতে ছোট বাচ্চার মাল এবং সম্পদ যদি নেশা পরিমাণ হয়ে যায় তাহলে সেই মালের জাকাত দিতে হয়। কে বলেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ। প্রশ্ন, আপনি কোনটি করবেন? যদি আপনি দিয়ে দিতে চান ভালো, বাট যেহেতু মেজরিটি উলামায়ে কেরামের ফতোয়া রয়েছে ফরজ নয়, তাই আপনি চাইলে সেই আপনার ছোট্ট বাচ্চার তার সম্পদের জাকাত না দিলেও সেখানে না দেওয়ারও সুযোগ রয়েছে। মহরের ঋণ যেটা, মনে করেন একজন শাদী করেছেন এবং সেখানে উল্লেখ করেছিলেন যে তিনি 10 লাখ টাকার কাবিন মহর দিবেন, এই যে 10 লাখ টাকার ঋণ যেটা, এটা তো ঋণ, এই ঋণটাকে আপনি কিন্তু মাইনাস করতে পারবেন না যে আমি তো আমার স্ত্রীর মহর দেওয়া দেনা আছে 10 লক্ষ টাকা, তো আমি প্রতি বছর 10 লক্ষ বা এদের মনে করেন 10,000 পাউন্ড, এই 10,000 পাউন্ড আমি বাদ দিয়ে বাকিরা জাকাত দিব, এই সুযোগ নাই কিন্তু, কারণ মহরের ঋণ এটা কোনো অবস্থায় জাকাত থেকে এটা রিডাক্ট করা যায় না। যে ঋণটা আপনি এই বছর পরিশোধ করবেন এই ঋণটা আপনি রিডাক্ট করতে পারবেন। এই বছর কারেন্ট ইয়ার যে ঋণটা আপনার পরিশোধ করতে হবে ওই ঋণটা বাদ দিয়ে বাকি যে সম্পদ রয়েছে ওই সম্পদে জাকাত দিবেন। কী পরিমাণ দিবেন? 2.5%, অর্থাৎ 100তে 2.5 পাউন্ড, 1,025, 1,250,000, সেই হিসাবে আপনি দিবেন। এবং হিসাব করতে হবে চন্দ্র বৎসর হিসাবে, চন্দ্র মাস হিসাবে। ইংরেজি ক্যালেন্ডার হিসাব করলে বৎসরে 10 দিনের বেশ কম হয়ে যায়, যার ফলে প্রায় 33 বা কয় বছর গিয়ে পুরো 1 বৎসরের বেশ কম হয়ে যাবে। এর জন্য ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র মাস চন্দ্র বৎসরের হিসাবেই অনুপাতে জাকাত দিতে হয়। প্রশ্ন, আমি কি জাকাতের মাসকে আমি রমজান শরীফকে আমি ঠিক করে নিতে পারবো? ডিপেন্ড আপনি কোন দিন জাকাতে বলে আমাদের মালিক হয়েছিলেন, ওই দিন থেকেই আপনাকে নেক্সট ইয়ার ওই দিন আসার পরে 1 বৎসর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে জাকাত দিতে হয়। যদি আপনি চান যে আমি রমজান রমজান করব, ঠিক আছে, আপনি পারবেন, যে আপনি যে বিগত কয়েক মাসে জাকাত দিয়ে দিলেন আর এরপরে রমজান রমজান নতুন হিসাব আপনি নতুনভাবে এটা রিসেট করলেও আপনি পারবেন, তবে 1 বৎসর জাকাত আপনি দিয়ে দিলেন দিয়া আর রমজান রমজান আপনি নতুনভাবে সেট আপ করে নিলেন, এটা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আজকে আমরা জাকাত সম্পর্কে আলোচনা করলাম। জাকাত ফরজ হয়েছিল নামাজের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন, এবং জাকাত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, এবং জাকাত যাদের সম্পদ রয়েছে সে তাদের উপর ফরজ, এবং সঠিক ব্যক্তিকে দেওয়াটাও ফরজ, জাকাতের মুস্তাহিল জানাও তার জন্য ফরজ। জাকাত দিলে ফায়দা কী? মাল পবিত্র হয়, অন্তর পবিত্র হয়, মালের আজাব থেকে ক্ষতি থেকে নিজেকে বাঁচানো যায়, কঠিন কিয়ামতের শাস্তি থেকে নিজেকে বাঁচানো যায়, দুনিয়ার ওয়েদারের বৃষ্টি সহ সব কিছু স্বাভাবিক রাখতে হলেও জাকাত প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহ মালান, আল্লাহ সুবহানাহু যাকে সম্পদ দিয়েছেন, ফলাম ইউয়াদ্দি জাকাতাহু, যদি সে তার সম্পদের জাকাত পরিশোধ না করে থাকে, মুসিল্লাহু ইয়াউমাল খিয়ামতি সুজান আকরা, কঠিন খিয়ামতে সেই মালকে সেই ক্যাশ পয়সাকে একটি বিষাক্ত বড় ধরনের অজগর সাপ বানানো হবে, লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াউমাল খিয়ামা, এবং তার গলায় লটকে দেওয়া হবে, সুম্মা ইয়াখুযু বিল হিজমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কনজুকা, তারপরে ওই সাপ বলতে থাকবে আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সেই সম্পদ, তুমি যাকাত আদায় করো নাই। নবী আরও বলেন, যদি কেউ যাকাত পরিশোধ করে দেয় তখন এই মালটা কিন্তু কনস থাকে না, এবং এই মাল জাকাত পরিশোধ করার পাক হয়ে যায়, এই মাল বরকতের কারণ হয়, এই মালে আর কোনো সমস্যা থাকে না। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক টাইমে জাকাত আদায় করার ভিত্তিতে বরকত পাওয়ার পাশাপাশি আমরা মালকে যেন আমরা পবিত্র করে বিপদমুক্ত যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন, জাযাকুমুল্লাহ। আমরা এখন আমাদের কলারের দিকে যাব, আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি, দেখি আমাদের সাথে এখন কে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি বলাছেনি? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কোয়েশ্চন করতে পারলাম। জি ফরমক্কা, ও তারাবির নামাজ সম্পর্কে, কে 20 রাকাত নামাজ তো আমরা সবসময় উরু থেকে দেখে আইছি, বুঝছেন নি? জি জি। এখন কেউ পড়েন 8 রাকাত আর কেউ 20 রাকাত পড়েন, কেউ 8 রাকাত পড়ে মসজিদে বাড়িয়ে দেন গিয়ে, আমরা বড় বড় ভাই এখন পরিস্থিত সবে 8 রাকাত পড়ে আইন বাড়ে গিয়া,
আমি 20 টাকা দূরে থেকে পড়ি আইলাম টাকা পড়লো ওই বড়ি ওখান থেকে চাইলাম আমরা এই বিষয়ে অতীত আলোচনা করেছি তারাবির নামাজ নবী করিম সাহেব 20 টাকা পড়েছিলেন হাদিস রয়েছে মুসনফে আবনি আবি শাইবায় সাহাবায়ে কেরাম 20 টাকা পড়েছেন হাদিস রয়েছে মুত্তা মালিকে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু হানিফা সহ প্রত্যেক মজহবে রয়েছে চার রাকাত 20 টাকাতের তারাবির কথা এবং আমাদের আসলাফ সালফে সালিম 20 টাকা পড়ে আসতেছেন ইমাম শাফি বলেছেন যে উনি ছোটবেলা থেকেই মক্কার সমস্ত উলামায়ে কেরাম সহ তাবিন সহ সকলকে উনি দেখেছেন মুসলমানরা 20 টাকাতে পড়ে আসতেছেন ইমাম মালিক মতই বলেন উনি দেখেছেন মদিনায় 20 টাকাতের জায়গায় আরও 16 রাত এক্সট্রা পরে 33 রাত পড়েছেন ইমাম তিরমিজি তিরমিজি উল্লেখ করেছেন যে 20 টাকা তারাবি এটাই হলো নির্ভরযোগ্য উলামায়ে কেরাম সাহাবা তাবিন তবে তাবিনের মত আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন ওয়ালাহি আকসাল উম্মা এটার বেশিরভাগ উম্মতের আমল আল্লামা ইবনে আব্দুল বর মালিকি উনি বলেছেন যে এটার উপর ইজমা অর্থাৎ সকল একমত আল্লামা ইবনে কুদামা হাম্বলি উনিও বলেছেন এটার উপর ইজমা আল্লামা নবী শাফি মত উনিও বলেছেন এটার উপর ইজমা অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে সকল সাহাবা কারণ অক্ষমতে তারাবি নামাজ 20 টাকা দিয়ে পড়তে হয় জাযাকুমুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে আমরা গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে জাকাত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব আলোচনা থেকে উপকৃত হবার তৌফিক দান করুন আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি সুধি দর্শক জনপ্রিয় প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মী অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা পবিত্র রমাদান মাসে শুক্রবার থেকে সোমবার দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত আপনাদের জন্য প্রচারিত হবে ইনশাআল্লাহ পবিত্র রমজান উপলক্ষে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামটি শুক্রবার থেকে সোমবার এই চার দিন দুপুর 2টা থেকে 3টার মধ্যে প্রচারিত হবে আমরা ইনশাআল্লাহ এখনই বিদায় নেব বিদায়ের পূর্বে আমরা আমাদের মহতারাম অতিথির কাছ থেকে একেবারে সংক্ষেপে নসিহা শুনব এবং ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব যাকাত সম্পর্কে আলোচনা হয়েছে যাকাত ইসলামের অন্যতম একটি ফরজ দায়িত্ব আমরা এই দায়িত্ব যেন শরীফে আদায় করে নিজের মালকেও যেন পবিত্র করি আমরা নিজেও যেন আমাদের আত্মাকে পবিত্র করি গরিব দুঃখ সহায় মানুষের সাহায্যার্থে আমরা যাকাত যেন প্রদান করি রমজান শরীফ সহ বিভিন্ন সময়ে আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি আপনাদের আবারও জানিয়ে রাখছি ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামটি ফ্রাইডে টু মানডে পবিত্র রমাজানে 2টা থেকে 3টার মধ্যে প্রচারিত হবে ইনশাআল্লাহ আপনারা সেই প্রোগ্রামে শরিক হবেন এই আশা রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু